একটা শেষের কথা গাজাল বলে শেষ করছি। এখানে আমার অনেক চ্যানেল ওয়ালা ভাই আছেন, আমার পাকো ইসলামিক চ্যানেল ভাই আছেন, তারপরে তুফাইল টিভি চ্যানেল ওয়ালা আছেন, তারপরে এদিকে আরো কয়েকটা চ্যানেল ওয়ালা আছেন, আপনারা সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব থেকে এগুলা দেখতে পাবেন, আমার দেখবেন, আরো অনেক ওলামায়ে কেরাম অতি জুড়ে আছেন দেখতে পাবেন আপনারা, দেখবেন মোবাইল থেকে। তা আমি শেষে ওই যে ওয়াজের মাধ্যমে একটা গাজাল পড়ছিলাম সেটা দিয়েছিলাম, ওটা বলে শেষ করে দিয়েছি। रेशम तेला के आराम होए काम है कितना गंदा, रेशम तेला के आराम होए काम है कितना गंदा, बेटे वालों के गले में लग जाता है फंदा, बेच रहे हैं ये लड़के, बेच रहे हैं ये लड़के दो पैसों में ईमान, बताओ बताओ कैसे बचे ईमान, लड़कों का ये कहना है बाप पराना भैया, लड़कों का ये कहना है बाप पराना भैया, बेटी वालों से ये मंग पहले नकद रुपया, इस पर सोने की अंगूठी, उस पर सोने की अंगूठी मांगे है नादान, बताओ बताओ कैसे बचे ईमान। बोलछे आमी तो चाहबो ना, किन्तु छेलेरा बोलछे एकटा गेले मार गाई गेला दिए दिले भालो हय, हय कि हय ना? हाँ, मेले मानुष बोले আমি তো মুন্নি সাহেব মানুষ, আমার তো ভাই কিছুই ডিমান্ড নাই, জানে বড় জামাই ওকে বলে দিয়ে ওই চাপ করবে ভাই, মানে বড় জামাইকে বলে দিয়েছে যে কি হয় বললে তাহলে কোনো কথা করে না বলি, আর বলছে আমি কিছু নিবে তাই বলছে, রেশমে তে লাগে আবাম হই হ্যাঁ কাম হ্যাঁ কিতনা গন্দা, বেটি ওয়ালোঁ কে গলে মে লগ জাতা হ্যায় ফন্দা, বেচ রহি হ্যায় ইয়ে লড়কে দো পয়সোঁ মে ঈমান, বতাও বতাও কিতনি বুরি হ্যায় চাল। তারপরে বলছে দুঃখ হ্যায় বেটে ওয়ালে বেচারো কা হ্যায় আব ইয়ে হাল, বেটি কে শাদি মে পহলে নিকলে ঘর সে মাল, বেটি বিবাহ দিচ্ছে, বেটি বিদায় করার আগে ভাই থেকে কি দিচ্ছে মাল, পালন কুরসি মেয়ে আলমারি টেবুল গাড়ি টাকা সব কিছু যাওয়ার পর তখন বাড়িতে পাশে কি দিচ্ছে বেটিটাকে, ভাই কি ভাই না? তাই বলছে দুঃখ হ্যায় বেটে ওয়ালে বেচারো কা হ্যায় আব ইয়ে হাল, বেটি কে শাদি মে ঘর সে নিকলে পহলে মাল, গদা কি তরহ সে নোচ রহা হ্যায়, গদা কি তরহ সে নোচ রহা হ্যায়, ইনসান তো ইনসান, বতাও বতাও কৈসে বচে ঈমান। তারপর কি বলছে, দোষ বারাতে লায়েগে হম বোলে লড়কে ওয়ালে, মঙ্গনি মে কুছ ঔরাতে হোঙ্গে সাস আওর সালে, 200টা বলছে 3 আসবে ভাই, বেশি আসবে না, কত আসবে? এবার ওর মধ্যে কিছু মেয়ে ছেলে আসবে, আমার সারা সমুদ্রে নিজের আত্মীয় লোক কিছু আসবে। হ্যাঁ, তাই বলছে দোষ বারাতে লায়েগে হম বোলে লড়কে ওয়ালে, মঙ্গনি মে কুছ ঔরাতে হোঙ্গে সাস আওর সালে, মুর্গা মুসল্লম সবকো খিলানা, মুর্গা মুসল্লম সবকো খিলানা, উস পর চায় আর পান, বতাও বতাও কৈসে বচে ঈমান। বলছে ভাই সবাইকে ভালো মন্দ খাওয়াইবে, আর উপর থেকে চায় নষ্ট করবে, হ্যাঁ নমস্কার মা, হ্যাঁ বলে না, जिसमें तेरा के अब आम हुई है काम है कितना गंदा, बेटी वालों के गले में लग जाता है फंदा, बेच रहे हैं ये लड़के तो पैसों में ईमान, बताओ बताओ कैसे बचे ईमान,
बात हुई थी तो सुबरात मंगनी में विशेष की कथा है। चलो दूसरा बोर्डी आसबे আর ওপর থেকে বিস্তৃষ্ট নিয়েছিলে নাকি তাই বলছে বাত হইতে দশ বারাতে মাংনি মে বিস্তে খানে মে জব গিনতে হয়ে তো নিকলে চারশো বিশ। যখন খাবারের সময় গিনতি করা হয়েছে পেলে তো চারশো বিশ, এগুলো হালাল খাওয়া হলো না হারাম? জয় বলেন হারাম। তাই বলছে বাত হইতে দশ বারাতে মাংনি মে বিস্তে খানে মে জব গিনতে হয়ে তো নিকলে চারশো বিশ। আল্লাহ আগে যারা পচানে আগে যারা পচানে আল্লাহ সমাদ। হ্যাঁ রে মুসলমান, আমাদের এলাকার ঘটনা, বিবাহ দিন ফোন করছে বিবাহ মোটামুটি দেড়শোটা মতন বরযাত্রী আসবে, যে ঠিক আছে এক ঘন্টা পর ফোন করছে 170টা আসবে, যে ঠিক আছে এবার যদি নাস্তা সমাজে প্লেট দিয়েছে 300 কয়জন বরযাত্রী এসেছে, বরং যে 30টা লোককে নাস্তা দিতে পারেনি বেটে বাবা, ভাই হঠাৎ এত বরযাত্রী আসলে কেমন করে জোগাড় করবে? এবার ওই বরযাত্রীর মেয়ে ছেলেরা আসছে না, ছেলেটার বোন এসে চলো আর মাকে লাগিয়ে দিয়েছে, মাকে কে চলে বেটি কোন খেস্টের বাড়িতে দিবো দিয়েছিস, আমার বরযাত্রীরা নাস্তা দেয়নি নাস্তা পাইনি। এবার কি হয়েছে জানেন, মেয়ে ছেলেটা শ্বশুর বাড়িতে গেছে, গাড়ি থেকে নামাই নি আমাকে, গাড়ি থেকে নামাই নে, তোকে বাড়িতে জায়গা দিব, তোর বাপ আমার কুকুরের সম্মান করেনি বরযাত্রীর সম্মান করেনি, এক ঘন্টা দাঁড়িয়ে থাকে, গাড়িওয়ালা বলে নামা তোমার বউকে না আমি যেখান থেকে নিয়ে এসেছি চলে যাব, বলছে দেখে দেখে দেখি পারছে। এক ঘন্টা পর পড়োশীর একটা মেয়ে ছেলে বাড়িতে রাখলো, তারপরে দিন করমটা করতে এসে মেয়েটার তালাক হয়ে গেল। তাই বলছে দশ বারাতে লায়েঙ্গে হাম বলে লড়কে ওয়ালে মাংনি মে কুছ ঔরাতে হোঙ্গে সাস আওর সালে মুর্গা মুসল্লম সবকো খিলানা উস পর চায় ওর পান বতাও বতাও কেসে বচে ঈমান। বাত হুই থি দশ বারাতে মাংনি মে বিস্তিস খানে মে জব গিনতি হুই তো নিকলে চারশো বিশ। বেদাওয়াত কে আকল হারাম, বেদাওয়াত কে আকল হারাম, আব খাতে হ্যায় মেহমান বতাও বতাও কেসে বচে ঈমান। এতটি লোক যে মেয়ের বাড়িতে খেলে এরাকে দাওয়াত করেছিল, যদি বলে দাওয়াত করেছিল, দাওয়াত করেনি তো এবার হাল খাওয়া হলো না হারাম? হারাম। তাহলে বলছে বেদাওয়াত কে আকলে হারাম, আকল মানে খানা, বেদাওয়াত কে আকলে হারাম, আব খাতে হ্যায় মেহমান বতাও বতাও কেসে বচে ঈমান। এবার শেষ কথাটা, ফাতেমা কো প্যারে নবী নে কিতনা দিয়া থা জহে, ফাতেমাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি বলছে যে ফাতেমাকে জহে দিয়েছিল, এই যে ওই জিন্না গালে কথা যদি যাবো না, তাই বলছে কি দিয়েছিল, ফাতেমা কো প্যারে নবী নে কিতনা দিয়া থা জহে চাকি চটাই আর মস্ত থে না কুরসি থি না মে আব তো হিরো হুন্ডা কাইসার, আব তো হিরো হুন্ডা কাইসার মাগে হানা দান বতাও বতাও কেসে বচে ঈমান। মনে করেন যে এই কিছু একটা কথা নবীজি বেটিকে কি দিয়েছিলেন, মাস কুরসি, আপনাকে দলবার কি দিয়ে নবীজি দিয়েছিলেন একটা খাট, আপনাকে পালং দিয়ে দিলে, এগুলো তরকারি জিনিস মানুষ দিয়ে দিলে, এবার মোটর সাইকেল নবীজি দিয়েছিলেন বেটিকে, সাইকেল দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, এবার কে দিয়েছেন আপনি, দিতে হবে না ভাই। এখান থেকে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের জালসা শোনার তৌফিক দান করেন, আর আমরা কমিটির লোক যেন প্রত্যেকবার এই তাবলীগ জালসা আমরা করতে পারি, সকলে অন্তর থেকে দোয়া দেবেন মাখালারা মা বোনেরা, যেন আমরা প্রত্যেক বছরই আপনাদেরকে ইসলামী সম্মেলনের জন্য, ইসলামী কনফারেন্সের জন্য দাওয়া দিতে পারি, আর আপনারা দলবল নিয়ে ধরে ধরে যোগদান করিয়া দেবেন,
এজার জায়গায় কামে করতে পারো সকলেই বলবেন অন্তর্ভুয়া হ্যাঁ আল্লাহুমা আমিন আল্লাহুমা